হয়, এটার পিছত অন্য এটা সফলতা আনবলে সক্ষম হয়েছে অসমীয়া যুবকে। বাইহাটা চারিআলির কিছুদিন পূর্বে যুবক এজনে এটা নতুন এপস বা নতুন এপ্লিকেশন উদ্ভাবন করার পিছতে পুনের বাইহাটা চারিআলিলে ভাল খবর কঢ়িয়াই আনবলে সক্ষম হয়েছে দেবাশিষ ডেকা নামের যুবকজনে, ছাত্র এজনে। এই দেবাশিষ ডেকা হল পূব কামরূপ বাইহাটা চারিআলির আখাড়ির শিক্ষানুষ্ঠান পূব কামরূপ মহাবিদ্যালয়ের ছাত্র, আর অংশ লৈছিল পৃথিবীর দেশসমূহের মাজত অনুষ্ঠিত হওয়া চিত্রাঙ্কন প্রতিযোগিতাত, আর সেই চিত্রাঙ্কন প্রতিযোগিতাত সেকেন্ড পজিশন অর্থাৎ দ্বিতীয় স্থান পাবলে সক্ষম হয়েছে। মই বর্তমান যেহেতু দেবাশিষ ডেকার ঘর আছো, মই তেওঁৰ জানিব বিচাৰিম এই যেটা কম্পিটিশন, এই কম্পিটিশনটো কোনে আয়োজন করেছিল আর কি পর্যায়ের কম্পিটিশন আছিল? হয়, ধন্যবাদ প্রথমে আপনার মোক এখিনি আগবাই নিয়ার বাবে। এই কম্পিটিশনটো মুগেন আর্ট সোসাইটি অর্গানাইজ করেছিল, যেটু ভার্চুয়ালি অর্গানাইজ হয়েছিল ইন্টারনেশনেল ভিত্তিক আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ত, আর মই ভারতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা আগবাই দ্বিতীয় স্থান লাভ করবলে সক্ষম। ইয়াত মই আমার অসমৰ আবেগ স্বাভিমান বিহুক রিপ্রেজেন্ট করেছিল, যেহেতু থিমটো ট্রেডিশন আছিল সেহে মই বিহুক রিপ্রেজেন্ট করে দ্বিতীয় স্থান লাভ করবলে সক্ষম হয়েছো। ইয়ার পূর্বেও কিমানখিনি তুমি মানে রাষ্ট্রীয় হোক বা আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ের হোক কিমানখিনি তেনেকুৱা ধরনের পুরস্কার বুটলিবলৈ সক্ষম হৈছা? হয়, মই আগতে 30তকৈ অধিক আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ের পুরস্কার আর 50তকৈ অধিক রাষ্ট্রীয় পর্যায়ের পুরস্কার লাভ কৰিবলৈ সক্ষম হৈছো। তার লগতে বাংলাদেশের মিউজিয়ামত মোর এটা বছরের কারণে মোর চিত্র চারিখন প্রদর্শিত করা হয়েছিল, তাতে একটা কম্পিটিশন হয়েছিল আর্ট কম্পিটিশন, যত চারুমেলা আর্ট স্কুলে অর্গানাইজ করেছিল বাংলাদেশের, আর সেই কম্পিটিশনটোত টপ 100 জন ছাত্র ছাত্রী সিলেক্ট করা হয়েছিল, আর তার ভিতর মই নির্বাচিত হয়ে মোর চিত্রাঙ্ক তাতে সংগ্রহালয়ত সংরক্ষণ করা হয়েছিল। এই যেবিলাক কম্পিটিশন অনুষ্ঠিত হয়, যেবিলাক কম্পিটিশনত অংশগ্রহণ করা তাতে থিম বান্ধি দিয়ে নেকি? হয় হয়, কিছু থিম বান্ধি দিয়ে, কিছু থিম ধরা না থাকে, এনেকে আমি নিজ মনে আঁকিব লাগে, আর কিছু থিম বান্ধি দিয়া থাকে, এনেকে আমি আঁকিব লাগে। এই লাস্ট যেটু হয় ইয়ার আগর কি কম্পিটিশন অংশ, ইয়ার আগত মই ভিনা বাটিকাত অংশগ্রহণ করেছিল ভিনা বাটিকা আর্ট কম্পিটিশনত, যে মই টপ 10 জনের ভিতর সিলেক্ট করা হয়েছিল, টপ 10 জনের ভিতর মই পুরস্কার লাভ করবলে সক্ষম হয়েছিল, আর সেই আপনার ভারত ভারতের বাহিরের 4 জন জার্জ আছিল, সার্বিয়া, রাশিয়া, ইউক্রেইন, হেনেকা 4 জন জার্জ আছিল, তারপর পুরস্কার বুটলি সক্ষম। আজি এই যে পুরস্কার পাইছা কেনে লাগিছে? সঁচাকৈ বহুত আনন্দিত হৈছো পুরস্কার লাভ করে, আর আপনার অশেষ ধন্যবাদ আপনাদের এইখানে মোক আগবাই নিছে। কোন কোন আছে ঘরত? কোন কোন আছে ঘরত? মা আছে, ভাইটি আছে, দেউতা? দেউতা নাই। কি কেতিয়াৰ পৰা আর্ট শিকিছিলা? হয়, মই বহু সৰুৰ পৰা আৰ্ট শিকিছিলোঁ, দেউতাই মোক আৰ্টত এডমিশ্যন লগাই দিছিল, মোৰ শিক্ষাগুৰু ক্ৰমে ৰাতুল নাথ আৰু মোহন ভূঞা বুলি এজন ছাৰ, দুইজনৰ তত্ত্বাৱধানত মই ছবি শিকিছিলোঁ 9 বছৰমান বয়সৰ পৰা শিকিছিলোঁ। এতিয়া কি পঢ়ি আছা? এতিয়া মই ডিগ্ৰী কৰি আছোঁ, BCA কৰি আছোঁ। BCA? হয় হয়, এজন BCA বেচেলৰ অফ কম্পিউটাৰ এপ্লিকেশ্যনৰ ছাত্ৰ, আৰু লগতে সমান্তৰালভাৱে আগবঢ়াই নিছে তেওঁ হাতৰ যাদু, যেটো চিত্ৰাঙ্কন প্ৰতিযোগিতা, আৰু সেই চিত্ৰাঙ্কন প্ৰতিযোগিতাত অংশগ্ৰহণ কৰি ভাৰত অসম তথা ভাৰতবৰ্ষলৈ গৌৰৱ কঢ়িয়াই আনিবলৈ সক্ষম হৈছে মুগেন ছ'চাইটিয়ে আয়োজন কৰা, বাংলাদেশৰ মুগেন ছ'চাইটিয়ে অনুষ্ঠিত কৰা যি আৰ্ট কম্পিটিশ্যন আছিল, সেই আৰ্ট কম্পিটিশ্যনত অসমৰ হৈ তথা অসম তথা ভাৰতৰ হৈ প্ৰতিনিধিত্ব কৰিছিল, আৰু তেওঁৰ থিম আছিল বিহু, ট্ৰেডিশ্যনেল। ট্ৰেডিশ্যনেল বুলি কোৱাৰ লগে লগে তেওঁ বহাগ বিহুক থিম, বহাগ বিহুৰ নাচনীৰ বা তেনেকুৱা ধৰণৰ থিম তেওঁ চিত্ৰাঙ্কন কৰি পঠিয়াই দিছিল, আৰু তাৰপৰাই তেওঁ লাভ কৰিবলৈ পাইছে বিশ্বৰ ভিতৰতে দ্বিতীয় স্থান। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড, গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।